আছে বিজেপি গভর্নমেন্ট। শ্যামল বাবু আপনাকে বলছি, এই ভোটাররা আপনাদেরকে কিন্তু জিতিয়েছিল, এই ভোটারগুলি আপনাকে ভোট দিয়ে জিতেছিল, আপনি আসেনও নি একবারও, দেখুন কি অবস্থায় আছে। বাচ্চাদের দিকে একটু ক্যামেরাটা নিন, দেখুন সকাল থেকে স্নান করেনি, লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা হয় না? কি করেছেন শ্যামল, ভাবো কোথায় ছিলেন? তারা কি আপনাদের ভোট দেয়নি? লজ্জা থাকা উচিত আপনাদের। এমন ভাষায় আক্রমণ করে সোনামুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলকমল সাহা, উল্লেখ্য ভোট বয়কটের ডাক দিল সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের ভোটাররা। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত এলাকাটি নগর এলাকায় নয়, এ যেন কোন এক এডিসি এলাকার চিত্র। নেই রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত সোনামুড়ার নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড এলাকায় 27 পরিবারের বসবাস এই এলাকায়। নগর নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল রাস্তাঘাটের, কাজের কাজ কিছুই হয়নি। ক্ষুব্ধ হয়ে ভোটার ভোট বয়কটের ডাক দিয়েছে। তাদের দাবি, রাস্তাঘাট না করে দিলে কেউই ভোট কেন্দ্রে যাবে না। এ ঘটনা জানতে পেরে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে তৃণমূল প্রার্থী নীলকমল সাহা এবং জনগণের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। সুশাসনের উপর আর কি বলবো, এই সুশাসন দিয়েছে বিজেপি গভর্নমেন্ট। শ্যামল বাবু আপনাকে বলছি, এই ভোটাররা আপনাদেরকে কিন্তু জিতিয়েছিল, এই ভোটারগুলি আপনাকে ভোট দিয়ে জিতেছিল, আপনি আসেনও নি একবারও, দেখুন কি অবস্থায় আছে। বাচ্চাদের দিকে একটু ক্যামেরাটা নিন, দেখুন সকাল থেকে স্নান করেনি, লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা হয় না? আমি বিজেপি প্রত্যেকজন সিনিয়র লিডারদেরকে বলছি, একটু মানসিকতা রাখুন মানুষের জন্য কাজ করার। আপনি দেখুন, ঘর নেই, রাস্তা নেই, ইলেকট্রিসিটি আসেনি, নগর পঞ্চায়েত 3 নম্বর, আমি বারবার বলছি, ওদের জন্য আপনাদের করা উচিত। আর যদি করতে না পারেন বলুন, আমি করে দেব, কোনো অসুবিধা নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় মানসিকতা নিয়ে কাজ করে, সরকারে থাকুক না থাকুক আমরা মানুষের জন্য কাজ করি। আমি ওদের এখানে পৌঁছাতে গিয়ে আমার কোনো রাস্তা নেই এখানে, আমি আরেকজনের বাড়ির ওপর দিয়ে এসেছি। লজ্জা থাকা উচিত আপনাদের, আপনারা সরকারে আছেন, আপনারা ওদেরকে জল দিতে পারছেন না, বাচ্চারা জল নেই, স্নান করতে পারছে না। হ্যাঁ, কি শাসন, কি সুশাসন দিয়েছেন মানিকবাবু? আপনাকে বলছি মানিকবাবু, আমি আপনি আমার থেকে অনেক বড়, আসুন দেখুন অবস্থা, এই হচ্ছে রিয়েল চিত্র আপনাদের সুশাসনের। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী, মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা, UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া, সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 9856492846।